কক্সবাজারের রামুতি আসনের সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল এমপিকে গণ সংবর্ধনা দিয়েছে মক্কা বঙ্গবন্ধু পরিষদ। গতকাল মক্কা একটি কমিউনিটি সেন্টারে মক্কা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও সংসদের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হওয়ায় মাননীয় সংসদ সদস্য সাইমন সরোয়ার কমলকে গণ সংবর্ধনা দিয়েছে মক্কা বঙ্গবন্ধু পরিষদ। হাবিবুল্লাহ সদাগরের সভাপতিত্বে ও মোহাম্মদ সেলিম মাস্টারের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন সাইমন সরোয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্শাল কবির পান্নু, ইসমাইল হোসেন, আসান হাবিব। প্রধান বক্তা ছিলেন আবুল কালাম আজাদ। উক্ত সভায় বক্তব্য রাখেন আব্দুল মতিন, শফর শাহাবুদ্দিন, মিন্টু মাহবুব, মোহাম্মদ সেলিম সহ জেদ্দা মক্কার আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। মক্কা থেকে বিএম হেমায়েতের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।